আব্দুল উজ্জাক তোর সম্পত্তি পাবি না, তোর মারেও পাবি না, আমারও পাবি না। আব্দুল উজ্জা জানাদা চাচা, আমি সব সারতে রাজি, আমি আমার পয়গম্বরেরই, আমি আমার রহমতের নবী সারতে রাজি না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, সামনে আগে অবস্থাটা কি হয়? আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, সাসাজান আমি থাকবো না, দরকার হলে আমি মদিনায় আমার মায়ের নবীর কাছে চলে যাব। চাষা আমার তুই আর মাইরু না, বলে তুই চলে যা। জানো কি তোর শরীরে যে ওই যে জামাটা আছে আর তোর গায়ে যে কাপড়টা আছে, এই জামাও তো আমি দিছি, কাপড়টা আমি দিছি, এগুলি রেখে চলে যা। আব্দুল উজ্জা আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ জোরে ডাক দেন, আল্লাহ ওরে আমার আল্লাহ, আমার তোর কেউ নাই, ও দয়ার মালিক আল্লাহ, আমি আমার বাবার হারাইলাম, হায় আল্লাহ আমি আমার পয়গম্বর রহমতের নবীর কালেমা পড়ে মুসলমান হলাম, হায় আল্লাহ কোনো অন্যায় নাই, হায় আল্লাহ আমি আমার জামাটা কেমনে খুলবো, কাপড়টা কেমনে খুলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আওয়াজে বোঝা যাচ্ছে আপনারা মাঠে নাই, আছেন তাহলে মনে রাগ, তাহলে উত্তর তো আসতে আসছে। আর একটু জুড়ে আমি আর একবার সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এইবার শুনতে রয়েছে, আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আল্লাহ কবুল করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا ومولانا وأولانا محمدا عبده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما عرشته شبعي زبان كله بولن أعوذ بالله
وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى آية أخرى: بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة وإن الآخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى ومن عطاني دخل الجنة، ومن عصاني فقد أبى، أو كما قال النبي عليه الصلاة والسلام. درش پوری
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله La ilaha illallah Zore La ilaha সামনে আগাইবার দ্বারা দাঁড়িয়ে আছেন বসেন ইনশাল্লাহ যারা বসে আছেন একটু সামনে আগান যারা বাহির থেকে আসেন না জান্নাতের বাগানে চলে আসেন জিকের সাথে লা ইলাহা করেছি মরু যাবার গাইতে লাগে তাতে লজ্জা তবুও গাব তোমারি গান তুমি ছাড়া নাই দয়াবান লা ইলাহা La ilaha illallah La ilaha illallah O paramat Mul magadot Ipar shudu salona চলোনাতে বন্দি হয়ে যেতে যে মন চাই না ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Jore La ilaha La ilaha
الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله زري Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Obore, Allah, Hashore, Allah, Daine, Allah, Bahane, Allah, Dokane, Allah, Bazare, Allah, Mosite, Allah, Barite, Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam a imamun awwalina al-akhirin بحر صدقا رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين صد وجوداس رحمة للعالمين Musidegu Shudhamaro Ezomin Musidegu Shudhamaro Ezomin Ya ham sab musafir hai Ohi akher thikana নদী পথে নৌকা চলাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার পৌঁছাইতে চাই ডুবে গেলে বেলা রে ভাই আর যে ওঠে না ভেঙে গেলে মেলা রে ভাই আরজে জমে না জোরে কোন ঠিক কি না নদী পথে নৌকা চলাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার যাই চাই ডোবে গেলে বেলা রে ভাই আর যে ওঠে না ভেঙে গেলে মেলা রে ভাই আর যে জমে না যুবক ভাই বলো ঠিক কিনা আইনা মাতা কোন ইদুরি কুমুন মাওত আলাও কন্তুম ফি বুরু জিন মোশাইয়াদা ও বড় লোকওয়ালা ভাই ও চাচিওয়ালা ভাই
ও দোকানওয়ালা ভাই, ও ব্যাপারদামা, ও দাড়িকা মান্নাওয়ালা যুব, তুমি যেই বাড়ি আছো এই বাড়ি একদিন সারবা, জবাব দেন ঠিক কি না? তুমি যেই ঘরে আছো যে বিল্ডিং এ, সেই বিল্ডিং একদিন সারবা, তুমি না সারতে চাইলেও তোমারই ওই অন্ধকার কবর এই বাড়ি সারে আর একে আসবে, জবাব দেন ঠিক কি না? অমচাবি ও কাঠুরিওয়ালা ভাই, বিছানা গুছাও, যাইতে হবে বহু দূর, আজ বেজানা, আজ বেজানা, কাল বেজানা, কবর আখের ঠিকানা, আজ বেজানা, কাল বেজানা, কবর আখের ঠিকানা, জবাব দেন ঠিক কিনা? সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা অন্য কেউ থাকবে না, জবাব দেন ঠিক কিনা? অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা, যেই কবরে নবী ছাড়া অন্য কেউ থাকবে না, জবাব দেন ঠিক কিনা? দিলে বড় অহংকার চিল্লাজি খুদার গার, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগি না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা, যেই কবরে নবী সারা অন্য কেউ থাকবে না, জবাব দেন ঠিক কিনা? সবাই অন্তর থেকে চিল্লাই বলি আলহামদুলিল্লাহ, এত লোক আলহামদুলিল্লাহর আওয়াজটা আসতেছে, আসলে আমরা তো জাতি মুসলমান, জবাব দেন ঠিক কিনা? আমি প্রথমে আইসেই গজলটা শুনে আমার আত্মাটা ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা যুবকেরা গজল বলছে, আমি একটু দ্বিধাদ্বন্দ্বের ছিলাম, কিন্তু আমি খুব খুশি হয়েছি আপনাদেরকে, আবার দেখলাম পুরো মাঠে যারা আছে যুবক আরও খুশি, আলহামদুলিল্লাহ বলেন। আমি মাঝে এদিক সেদিক কথা বলতে পারি, কিন্তু আপনারা খেয়াল রাখবেন কোন জায়গাতে কোন দিকে চলে যাই, ভুল করলে ঠিক তাড়াতাড়ি ধীরে ফেলাবেন, ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা জাতে মুসলমান একমত, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, কবরের সাইজও এক, কাফনের কাফনও এক, নবীও এক, কালেমাও এক। তো এভাবে আজকের মুসলমান থেকে কেন টাক্কমুরাদের মতো বিসমিল্লাহ সংবিধানে রাখতে চায় না, জবাব দেন ঠিক কিনা? রাগ করছেন, ওকে গালি দিছি, এজন্য মুসলমানের আওয়াজ আসতে হবে না, জোরে হবে,
মুসলমানের আওয়াজ পাইলে নাস্তিক মুরতাদ বেঈমান তার থরথর করে কাপড় ছুড়ে দেবে জবাব দেন ঠিক কিনা যদি কখনো কোন নাস্তিক কোন মুরতাদ কোন বেঈমান ইমামওয়ালার বিরুদ্ধে টুপিওয়ালার বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বন্ধের ষড়যন্ত্র করতে চায় আমাদের নবীদেরকে গালি দিতে চায় তাদের টাটকা জবাব দেওয়ার জন্য বুকের তাজা রক্তরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে নারায় তাকবীর স্লোগান দিয়ে বাংলার জমিনে নামার জন্য কারা কারা তুলেছি নারায় তাকবীর হাত তুলে দেখায় দেন শরীরের ই বাড়ছে না ইমান অলার স্লোগান দিলে নারায় তাকবীর আল্লাহু আকবার বলার দ্বারা ইমান অলার ইমানের স্পিড পাওয়ার বেড়ে যায় ঠিক কিনা আগে কিন্তু বলছি আমরা একই দলের লোক এখন মার্কাও একটা ওই দিন ধামরাই দি বললাম যে ভাই মার্কাও তো আমরা একটা কাউজুর না একটা না তাহলে বোঝা গেছে কিছু লোকজন আছে জোরে কোন ঠিক কিনা কষ্ট পাইছেন বন্ধুরা আমার এই জান্নাতের বাগানে আমরা বসতে পারছি এজন্য শুকরিয়া করব কার কারণ যেই রব্বে কারিম রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত সৈয়দিন মুরসালিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা রসুলে করিম আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা খাতামুন নবীন এরপর আর কোন নবী আসবে না ওয়ানা উমামি ওই নবীর উম্মত আছি আরো একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে আমরা যারা এই জান্নাতের বাগানে আসছি বসছি যে সংগঠনের যে সমস্ত যুবক ভাইরা রয়েছেন আল্লাহ পাক সকলকে কবুল করুক বলেন আমিন নয়া সৎপুর জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজুদ্দোহার মাহফিল আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন আল্লাহ মৌলানা কারি কবির আহমদ সাহেব দামাত বরকাতুম ইমাম ও খতিব নয়া সৎপুর জামে মসজিদ আল্লাহ পাক হজরতকে কবুল ও মঞ্জুর করুক বলেন আমিন উপস্থিত আসেন প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অনাবর্ষিত বক্তা রায় সুন্নাত তর্কে বেদা জনাব হযরত মাওলানা আল আমিন সাইফি সাহেব দামত বরকাতুম আলিয়া আল্লাহ পাক হযরত কেও কবুল করেন আমিন উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও আমন্ত্রিত ওলামায়ে কেরাম উপস্থিত দিনদার ইমানদার আশিকিন জাকিরিন ভাইরা সোনালি বন্ধু যুবক ভাইরা অত্র এই মাহফিল সমস্ত যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা এবং আমার বন্ধু মহল পর্দা অন্তরালের মা বোনেরা আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া সুযোগ জি রব্বে কারিম রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে দশ মায়ের দশজন ছোট বড় ধনী গরিব সাদা কালো ব্যবধান না নিয়ে একই মাঠে একই সামিয়ানার নিচে একই জান্নাতের বিছানায় পঞ্চমুখী ঠান্ডার ভিতরে বেহেশতের বাগানে মেহমানে বসতে পেরেছি এই জন্য সবাই অন্তর থেকে আরও একবার চিল্লাই বলি আলহামদুলিল্লাহ আমি মনে করি আজকের প্রধান অতিথি আপনারা কিভাবে মনে করেন মাইক আছে প্যান্ডেল আছে বক্তা আছে বাতি আছে শ্রোতা নাই কোনো দম আছে প্রধান অতিথি কারা আপনারা মারহাবা বলেন তো আল্লাহ পাক সকলকে আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে দুই জায়গা থেকে দুই টুকরা আয়াতে কারিমা নবীজির অগণিত অমি বাণী থেকে দুইখানা হাদিসে কারিমার কিছু অংশ তেলাওয়াত করছি যদি আল্লাহ চাহে দুই আয়াত এবং দুইটা হাদিস সামনে রেখে কিছু আলোচনা করব আপনাদের কষ্ট হবে আপনাদের ধৈর্য আল্লাহ পাক যদি তৌফিক দেয় অল্প সময়ে আমি কিছু কথা ভূমিকায় বলে এখন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু আলোচনা করি আমার আয়াতের দিকে যাব কষ্ট হবে মানুষ তো বিভিন্ন কালার যেরকম ঠিক কিনা
যত জন তত মন যত মত তত পথ কিন্তু রব সব একজন ঠিক আল্লাহ কয়জন একজন আমার কথার সাথে একটু জবাব দিবেন যুবকেরা মাশাআল্লাহ ভালো ই আছে আমি আপনাদেরকে একটা স্লোগান দিয়ে পরীক্ষা করব দেখব এখানে আশা করি মানে 100 তে 100 পাস করবেন এটা আমি জানি কারণ এই সিলেটে যে মাশাআল্লাহ এই সিলেট এটা আল্লাহর ওলির শহর জোরে কোন ঠিক কিনা ঠিক আমরা তো সেই শাহজালালের দল ঠিক শাহ মাকদুমের দল ঠিক সর্বনে আল্লাহর কুতুবের দল ঠিক সেই উমরের দল ঠিক আবু বকরের দল ঠিক জবাব দেন ঠিক কিনা ঠিক যুবক পাঁচক্ত নামাজ ঠিক মতো না পড়তেও পারলো যদি কোন নাস্তিক কোন মুসলমানদেরকে গালি দেয় টুডুরাদেরকে গালি দেয় আমার নবীকে গালি দেয় ওদেরকে বাংলা জমে ঠাই হবে না জবাব দেন ঠিক কিনা কষ্ট পাইছেন কারো ঘুষি টুসি দিয়েন না মারহাবা বলেন তো আমি বিভিন্ন জায়গায় যাই তো স্লোগান তো হাফেসাব দিতেছে মাশাআল্লাহ তো আমি অনেক সময় অনেক জায়গায় বলি যে বন্ড পীর জেহানে অনেক আমরা সিহানে কিন্তু আপনারা ওখানে থাকবেন এটা বুঝতে পারতেছি আল্লাহ আকবার বলেন গতকালকে প্রোগ্রাম ছিল আপনার সেই টাঙ্গাইল ভুয়াপুরে লাগায় তো ওখানে বললাম হ্যাঁ আগের দিন ছিল রংপুরে বললাম ভুয়াই স্লোগানের ভিতরে মাঝখানে নিজ দিয়ে একটা ঢুকিয়ে দিছি গান বাজনা যেহানে গামরা সিহানে আপনার এনে নাই এটা বলবেন আমি জানি তো পুরো আপনার 100 তে 100ই পাস আলহামদুলিল্লাহ বলেন তো কিছু আলোচনাটা আমার আলোচনা করলেন সময় দীর্ঘ হয় কষ্ট হবে আপনাদের আমার পরও তো হজরত আছে আবার থুয়ে যাবেন না তো তো আমি আমার আয়াতের দিকে গেলে চমৎকার কয়েকটা ঘটনা আয়াতের ভিতরে আছে তো আসলে এখানে আমরা যারছি আমরা তো সবাই কবরের যাত্রী তো একমত জোরে বলেন এমন কেউ আছেন বলতে পারবেন যে হুজুর আমি নেতা মানুষ আমি থাকবো প্রধানমন্ত্রী থাকবে র‍্যাব পুলিশ বক্তা তক্তা ও সবাই সাইজ জোরে কেন ঠিক কিনা ঠিক সাইজ তো হব কে সাইজটা হতে হবে নবীর তরিকায় ঠিক জোরে বলেন ঠিক কার তরিকায় আমি মাসখানে আয়াত পড়েছি ইন্নামা ওলিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু অন্ধকার কবর জগতের আমরা চলে যাব তখন আমাদের সাথে আমার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতারা কবরে থাকবে থাকবে না থাকবে কে আল্লাহ এরপরে আল্লাহু আকবার বলে তো আমার আলোচনাটা নবীর উপরে আলোচনা হবে মারহাবা বলে আল্লাহর ব্যাপারে আমি আলোচনা করব না পরবর্তীতে আবার কথা আপনারা দেখেন তো নূতন মুখ যুবকেরা আমার দাওয়াত দিয়ে নিয়ে আসছে মাশাআল্লাহ এই জন্য দোয়া করি আল্লাহ পাক সকল যুবককে কবুল করুক আমিন তো এর আগে আমি আপনাদেরকে কয়েকটা পঞ্চমুখী কিছু কথা বলতে চাই কষ্ট হবে না তো মানুষ বলেছিলাম কয়েক ধরনের জোরে বলেন ঠিক কিনা দেখবেন একই সাথে কত মানুষ থাকে কিন্তু এটা খেয়াল রাখবেন আমরা অনেক সময় বলি মুসলমান হিন্দু ভাই ভাই ওই দিন মাহফিল করলাম সাতক্ষীরায় একটা ঘটনা বলতে গিয়ে এখন কিছু হিন্দু ছিল এক লোক একে আপনি যে কথা কইতেছেন হিন্দু তো থাকবে না যাইবে আমি হিন্দু যাই যাবগা হিন্দু এত ই করতে আসেন ঘটনা কি বুঝলাম না আজ পর্যন্ত আপনি দেখছেন হিন্দুদেরকে আমাদের জুমার নামাজে ঈদের নামাজে কফাল ফোরার দল আমরা আমগো হেগো পূজায় আমগো সারা হয় না ওইটা না নামের উপরে দেখেন আজ পর্যন্ত দেখছেন একটা ছেলের নাম আব্দুর রহমান রাখছে হিন্দুদের ছেলের আব্দুর রহিম আব্দুল মালিক কিন্তু মুসলমানের ছেলেদের নাম রিপন তপন স্বপন আছে আপনাকে এই যুবকেরা যে আয়োজনটা করছে সব দিক নির্দেশন দেওয়ার জন্য ঠিক কিনা
রাগ করবেন না, আমি আপনাদেরকে বুঝানোর জন্য আমার আনছে এতদূর কষ্ট করে খরচ ব্যয়বহুল করে, আমারও কষ্ট হয়েছে, কিন্তু কেন আর আনছেন? কিছু দিনের প্রচারের জন্য, ঠিক কিনা? যদি আমরা কিছু কথা না বলি তাহলে কেয়ামতের দিন আল্লাহ কইবে বক্তা তুই এদিকে তোর আগে তক্তা বানাই দি, তুই সত্যি কথা কেন কস নাই, ঠিক কিনা? তো কেউ রাগ করবেন না, যদি আপনি এরকম থাকেন তা আজকের এই মাহফিল থেকে চেঞ্জ হয়ে যাবেন। একটা লোকের এই কথা দিয়ে, আমার কথার দ্বারা যদি একটা লোকের চোখে পানি আসে, সাথে সাথে সবার গুণ মাফ। এত কষ্ট ব্যয়বহুল, যদি পানি নাও আসে, আমি যে ঘটনা বলবো আয়াতের তাফসীরের ভিতরে, যদি কারো শরীরের পশম দাঁড়ে যায় সাথে সাথে গুণ মাফ। মা মিন দমুন ইয়াখরুজু আইনিহি, চোখের কিনারায় পানি আনতে দেরি, গুনাহ মাফ হতে দেরি হয় না। বোঝা যায় আমার আল্লাহর বড় মায়া আর দয়া আছে, এখন ঠিক কিনা? আমি ওদিকে যাব না, একটু অল্প অল্প টাচ দিচ্ছি আপনাকে, আমাকে শুধু এইটাই না, বরং এই পুরো মজমা থেকে আর সাজীব এক একজন ফেরেশতা এক একজন হতে আর সাজীব মতো চলে যাবে, মোনাজাত শেষ আপনি যাওয়ার আগে ফেরেশতারা যাইবে। তো আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা কই গেছো? এই যে নয়া সৎপুর জামে মসজিদ থেকে আয়োজনটা দুই মাস আগে থেকেই আপনারা জানেন না, এলাকার লোকেরা জানে না, আল্লাহ কি জানে না? তো আল্লাহ কেন জিজ্ঞাসা করতেছে? এর কারণ আছে না? না আছে। কারণটা হলো সংক্ষেপে বলি যে আপনাকে আমাকে যখন আল্লাহ পাক দুনিয়ায় বানাবে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে যখন বানাবে আল্লাহ তাবারক তাআলা, তখন ফেরেশতার ময়দানে আলোচনা করছে, ফেরেশতারা বলছে আল্লাহ এদেরকে বানাবার দরকার নাই, আর আজমা ফিলে যাবে না, তাফসিরে যাবে না, যেরকম ঠিক কিনা? আল্লাহ পাক বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বলেন আমি যা জানি তা তোমরা জানো না, ফেরেশতারা আমি আমার বান্দা বানাইতে চাই, আল্লাহ আকবর বলেন। আমি তো আল্লাহ পাক আপনাকে আমাকে তৈরি করেছে, ফেরেশতারা নিষেধ করেছিল তার ইবাদত করবেন না, মোনাজাতের শেষ যখন যাইতেছেন ফেরেশতারা জিজ্ঞাসা কর, আল্লাহ পাক বলে ফেরেশতারা কই গেছো? ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো ভালো করে জানো। আল্লাহ পাক বলবে ফেরেশতার দল তোমাদের জবান দ্বারা শুনতে চাই। ফেরেশতারা বলে আল্লাহ তুমি তো জানো কেন জিজ্ঞাসা করো? আল্লাহ পাক বলবে ফেরেশতার দল কোন ময়দানে গেছো, কোন জায়গায় গেছো একটু বয়ান করে শোনো। ফেরেশতারা বলে আল্লাহ ওই যে নয়া সৎপুর জামে মসজিদের উদ্দেশ্যে নবম বার্ষিক ওয়াজ মাহফিল দোয়ার মাহফিলে গিয়েছি, কি দেখেছো? ফেরেশতারা বলবে আল্লাহ তোমার কিছু বান্দারা জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতেছে, রব্বুল আলামিন আল্লাহ আমার বান্দারা কি করে? ফেরেশতারা বলে আল্লাহ ওলামায়ে কেরাম আলোচনা করে আর কিছু বান্দারা জান্নাতের বাগানে ঠান্ডার ভিতরে বসে আলোচনা শুনে। আল্লাহ পাক বলে ফেরেশতার দল যেই বান্দারা ওই জান্নাতের বাগানে আয়া বসে আলোচনা শুনতে চার করতেছে, ওদের কি বাড়িঘর নাই? বলে আল্লাহ বাড়িঘর আছে। আল্লাহ পাক বলে ফেরেশতার দল যেই বান্দারা জান্নাতের বাগানে আইছে ওরা কি আমি আল্লাহর দেখছে? বলে আল্লাহ না। ফেরেশতার দল যেই বান্দারা জান্নাতের বাগানে বসলো ওরা কি জাহান্নাম দেখছে? বলে না। ও ফেরেশতার দল যেই বান্দারা জান্নাতের বাগানে আইছে আর জান্নাতের বাগানে বসলো ওরা কি জাহান্নাম দেখছে? বলে না। আল্লাহ পাক বলে ফেরেশতার দল যেই বান্দারা জান্নাতের বাগানে আইছে আমি আল্লাহ রে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, জান্নাতের আশা ওই জাহান্নামের ভয় ওই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতেছে আর করতেছে। ফেরেশতা তার তোরা সাক্ষী থাক যেই বান্দারা জান্নাতের বাগানে আসলো আর বসলো আমি আল্লাহ ওদের জীবনের সব গুণাগুলি মাফ করাইয়া আমি আল্লাহ ওদেরকে জান্নাতি মেহমান বানাই দিলাম। মুঝসে মুঝকো দূর কর,
कि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद या इलाही तू मेरा माशूक है। एक तरह बोझा जाए আমার আল্লাহর বড় মায়া, এমন কি ফেরেশতার চেয়েও বান্দার দাম আল্লাহর কাছে বেশি জবাব দেন, ঠিক কি না? এর মুমিনের দান আমার আল্লাহ পাক বলে ফেরেশতারে আমি তো আমার বান্দা আদর করে বানাইছি, আমি আল্লাহর বিবিও নাই আমি আল্লাহর ছেলেও নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্মই নাই, আমার একমাত্র আমার বান্দা যেই বান্দাগুলি আমি আল্লাহ আদর করে বানাইছি ওই বান্দা আমি আল্লাহরে যদি আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো করে আওয়াজ দিয়া বলেন আল্লাহ, আমার আল্লাহ জানাই দেয় ফেরেশতার দান আমি আল্লাহর দিদিও নাই আমি আল্লাহর ছেলেও নাই আমি আল্লাহর মেয়েও নাই, আমি আল্লাহর আছে একমাত্র আমার বান্দা, আমার বান্দা যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে রাখতাম আমি আল্লাহ এই বান্দার জীবনে সব গুনাগুলি মাফ করায়া আমি আল্লাহ করে জান্নাতি মেহমান বানায় দেই। আল্লাহ কবুল করুক বলেন আমিন। তো বলেছিলাম যতজন তত মন, যত মত তত পথ, রব সব একজন, কথা মনে আছে? এই পরিবে একটা ঘটনা বলি, আমার বয়ান শুরু করবো, জানি আপনারা অনেক কষ্টে বসে আছেন, জোরে কান, ঠিক কিনা? তো এক হিন্দু আর একজন মুসলমান, ওই যে বলছিলাম আগে যে হিন্দু ছাড়া তো মুসলমান চলতে পারে না, ঠিক কিনা? তা মুসলমানের আদর্শ হবে আল্লাহ বাংলা রসুলের তরিকায়, জবাব দেন। আমার আলোচনা কিন্তু সারমর্ম এরকমই হবে যে এখানে আমি আপনি চলে যাব অন্ধকার কবরে, রসুলের আদর্শ নিয়ে চলে যেতে হবে, ঠিক কিনা? যেতে তো হবেই, কিন্তু রসুলের আদর্শটা নিয়ে যেতে হবে। তো হিন্দু আর মুসলমান হঠাৎ করে একটা পাখিতে ডাক দিছে, কিতে সকালবেলা যাচ্ছে, কিতে ডাক দিছে, পাখিতে ডাক দিছে। হিন্দু কয়ে দোস্ত বলো তো পাখিতে কি কয়, মুসলমান কয়ে বেটা তুই কয়, হিন্দু কয় না আপনি কন, হিন্দু হিন্দুর ভাষায় কয় এই পাখিটা ডাক দিছে বলছে হরে কৃষ্ণ রাধা, মুসলমানকে না বেটা একটা মানুষ আসলে পাখিতে কয় আল্লাহ রাসূল খোদা, আল্লাহু আকবার বলে, হায় হায় কত দল কত মত, জোরে কন, ঠিক কিনা? এই মত আর পথ একটা ডিসিশন দিয়ে আপনাদের সামনে আগায় যাব। খালি দেখেন এখন কত দল, কেউ পীরের বাপ দেহে, ঠিক না? মুসলমানের বাপ তিনজন, কয়জন? আদি পিতা, নিজের পিতা, জাতির পিতা, কয়জন? বাকি সব জারত, শাহজালালের এই ভূমিতে ভণ্ডামি চলবে না। আবার জিকির কি দেখছেন, এই দলের লোক থাকলে রাগ করে না, আমি বুঝার জন্য বলছি, আপনি চেঞ্জ হবেন, নবীর আদর্শ মতো যান, ঠিক কিনা? আরে ভাই আমাদের সামনে কেতাব আল্লাহ সুন্নাতে রাসুল দুইটা জিনিস আছে, জোরে কন, ঠিক কিনা? যখন মানুষ এই দুই স্কিনের ভিতরে মাফের ভিতরে পড়বে জান্নাতি, আর মাফে পড়বে না সব জাহান্নামি, অস্ত বেশি না, জোরে কন, ঠিক কিনা? বাপে ছেলেরে মারে, একজনে জিজ্ঞেস ভাই কেন মারেন, ভাই বলিস না, ছেলেটারে বললাম তিন হাত কাপড় আনার জন্য, হে কাপড় আনছে সাড়ে তিন হাত হয় চাই রাত হয়, কে জন্য মারেন বল, হা দেখি তো কোনটা দিয়ে মাফেন, যেটা দিয়ে মাফে এটা হলো প্লাস্টিক রবার, টান্দরে বলে না, কে আপনার মাফি তো ঠিক নেই, আমগো তো মাপ ঠিক নাই, রসিলের আদর্শ নাই, জোরে কন, ঠিক কিনা? স্কেল ঠিক রাখতে হবে, জবাব দেন, ঠিক কিনা? দুইটা জিনিস যদি বান্দা এর উপরে থাকে আল্লাহর হুকুম নবীর তরিকা সে জান্নাতি। এখন এরকম আছে আল্লাহর হুকুম বুঝছেন, একটু খেয়াল করেন, আমি ওই দিন মাহফিলে যেতেছি নোয়াখালীর থেকে বরিশালে, আর
বাসের উপরে চলতেছে নবীর আদর্শে আছে, সাহাবাইকে রং করছে, রাগ করতেছে। মানুষের অভাব নাই, যেরকম ঠিক কিনা, কারো নাম দরকার না, আমরা তো কারো নাম বলতেছি, আমরা গালি দিচ্ছি না, কাউকে ছোট করতেছি না, যেরকম ঠিক কিনা, বোঝার জন্য বলছি। বুড়া মহিলারা নিয়ে যায়, আমি কইলাম চাচা মিয়া এই বুড়া মহিলা ছিটি কাঁপতেছে, সেই মহিলা আমারে কয় হ্যাঁ হুজুর জানেন না সমান অধিকার, সমান অধিকার নেওয়া আদায় করার জন্য আজকের মাহপন্থকে নিজের ঘর থেকে গ্রামীণ ব্যাংক অমুক সমিতি সমুক সমিতি কেজি স্কুল ওয়ান স্কুল টু স্কুল বের করছে জবাব দেন ঠিক কিনা? রাগ করতেছেন টিকিট দরকার আছে না আছে? ওইদিন একজনে কে হুজুর দোয়া করেন কি হয়েছে, আপনার ভাবি হিজরত করছে, মানে আমি তো বুঝলাম না, আরে ওই সকালবেলা বাচ্চাটা কেজি স্ত্রী স্কুলে যায় তো ওই সারের লাগে সম্পর্ক এসে হিজরত করছে। আজকের কোরআনের জন্য খবর নাই, নবীর আদর্শ নাই, জবাব দেন ঠিক কিনা? শহরে বাজারে যে নারীদের ডল পর্দাবিহীন করে জন্মল, যদি কান ঠিক কিনা? অনেকে তার দিকে আসে বানায় দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপর্দায়, যেটা বলেন ঠিক কিনা? সবার মোহে একই আওয়াজ হায় হায় হায়, দেশটায় আজি ধ্বংস হলো নারীর বেপর্দায়, ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশি, তাই তো নারী দলে দলে মেলা মিলায়, দেশটা রাজি ধ্বংস হলো নারীর পর্দা। মহিলা কইতেছে হুজুর সমান অধিকার, আমি বললাম চাষি আম্মা সমান অধিকার যদি তো আমি সারা রাত বয়ান করলাম নোয়াখালীতে, আজকের মাহফিল বরিশালে রাত্রে ঘুমাইতে পারি না গাড়িতে ছিলাম, তো আমি আমার ম্যাডামে রেখেতাম, ম্যাডাম সমান অধিকার, আমি বাসায় ঘুমাই তুমি যে বরিশাল মাহফিল করি হবে। রাগ করতেছে। আর একটা উদাহরণ দেই, দুই লোক বসবাস করে জঙ্গলে, তো বসবাস করতে গিয়া একটা বাড়ি করছে, তো রাত্রে দরজা আটকালে বাইরে বেরিয়ে পারে না, পাতি শিকালের ভয় বাঘের ভয়, তো হঠাৎ করে পোশাকের ব্যাগ হয়েছে পুরুষ লোকের, এখন বলতেছে যে ম্যাডাম ওড়ুন পেশাবের ব্যাগ হয়েছে, কী করা যাকে বাইরে তো যাওয়া যাবে না, ভিতর দিয়ে ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, তাই পুরুষ লোক কইতেছে তাই তুমি নিচে দাঁড়াও আমি উপরে দিয়ে জানলা দিয়ে পোশাক করে দিই, মাশাল্লাহ দেশে মহিলা তো খালি খেয়া সমান অধিকার, এই মা বোনেরা রাগ হইয়ে না আপনাদেরকে পরে আবার অস করে পোশাই দিতেছি, এখন কইতেছে ওই মহিলার পোশাকের ব্যাগ আছে ওঠো, কারণ পোশাকের ব্যাগ আছে কি করবা, ওই যে ওই দিন সেরকম স্বাস্থ্য ওইরকম খালি কি তুমি নিচে দাঁড়াও আমি উপরে দাঁড়াই, তো মাশাল্লাহ হ্যাঁ তো পুরুষ লোক নিচে দাঁড়াইছে মহিলা উপরে, আচ্ছা পুরুষ লোক তো উপরে দাঁড়াইলে জানলা দিয়ে বাইরে যায়, মহিলা যদি উপরে উঠে প্রসাব করে যাইবে কই? আপনার মা আমার বোনকে আজকে রসুলের আদর্শের ভিতরে আনতে হবে, রহমতের নবী, জবাব দেন ঠিক কিনা? তো বলেছিলাম হিন্দু আর মুসলমান পাখিতে ডাক দিছে কইতেছে কত কি কয়, হ্যাঁ কয় হরে কৃষ্ণ রাধা, মুসলমান কয় না আল্লাহ রসুল খোদা আল্লাহ আকবার বলে, কষ্ট পাচ্ছে তো এখন যে বলতেছে আল্লাহ রসুল খোদার হ্যাঁ হরে কৃষ্ণ রাধা দুজনে কি লেখিলি, এর ভিতরে আর একজন বেরোয়েছে সকালবেলা হ্যাঁ আবার মাছের ব্যবসা করে, কির ব্যবসা হ্যাঁ দেখছে দুইজনে বটতলার নিচে ওই মারতেছে, কইতেছে ভাই থামো ওই সকালবেলা মা বাজারে যাবো তোমরা কি যে মাঝামাঝি করো, দেখো একটা সকালবেলা পাখিতে ডাকে না, পাখিতে ডাক দিয়েছে হ্যাঁ কে হরে কৃষ্ণ দাদা হ্যাঁ আল্লাহর সুখদা, ভাই আমি কন নিরপেক্ষভাবে আসলে পাখিতে কী কাজ, হ্যাঁ চিন্তা করলাম আমি সাধারণ মাছের ব্যবসা করি কার ফাঁকে যাই কিলখাম, দেখো আল্লাহর সুলখোদাও কেনা হরে কৃষ্ণ দাদাও কেনা আসলে
কইতেছে হে চিন্তা করলাম আমি আমারটা কই হ্যাঁ কই হ্যাঁ কইতেছে হরে কৃষ্ণ রাধা কান আল্লাহর রাসূল কথা না আসলে কই কই মাগুর ভেদা কি কয় বেটা তোর পিটি বেন মুপেদা মাশাআল্লাহ এর ভিতরে তিনজনে কি লেগেলি আরেকজন লোক বের হইছে এবার আলুর ব্যবসা করে বলতেছে যে ভাই তিনজন তোমার মারামারি করার ঘটনা কি দেখেন ভাই হে কইতেছে আল্লাহ রাসূল খোদা হ্যাঁ কয় হরে কৃষ্ণ রাধা হ্যাঁ কয় কই মাগুর ভেদা ভাই আমনে কোন আসলে পাখিতে কি কয় হ্যাঁ চিন্তা করলো কার ফকে যে আমি কিল ক্যামেরা তিনজন আমি আল্লাহ হ্যাঁ কয় দেখো হরে কৃষ্ণ রাধা ওখানে আল্লাহ রাসূল খোদা কেন কই মাগুর ভেদা কেন আসলে কয় পেজ রসুন আদা লোক হয়েছে কয়জন পাঁচ নম্বর আর একটা লোক বেরোইছে হ্যাঁ এবার মুড়ির ব্যবসা করে হ্যাঁ দেয় চারজনে কি লেগে কয় ভাই ভালো যাবো জি কেন করো কয় দেখো যে একটা পাখি তেরে দেশে হরে কৃষ্ণ রাধা হেঁকা আল্লাহ রাসূল কথা হেঁকা কই মাগুর ভেদা হেঁকা পেজ রসুন আদা ভাই আপনি নিরপেক্ষ ভাবে কয় হ্যাঁ চিন্তা করলো কার ফকে যে কিল কামু কয় দেখো তোমাকে কারো ডাক হয় না হ্যাঁ কই মাগুর ভেদা কেন হরে কৃষ্ণ রাধা কেন আল্লাহ রাসূল খোদাও কয় না আর পেজ রসুন আদা কেন আসলে কয় দই মুড়ি সাদা লোক কইছে কজন এটির ভিতরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বেরাইছে আল্লাহু আকবার বলে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে বেটা কি জন্য বাজাবে বলে হুজুর একটা পাখিতে ডাকতে ছাই কয় কি হরে কৃষ্ণ দাহে কয় কই মগুর দাহে কয় আল্লাহর রাসূল কো দাহে কয় পেজের সোনা দাহে কয় দুই মুড়ি সাদা হুজুর আমনে কান বেটার ব্যাপার এটা তো নবীর আদর্শ আছে নবীর কোরআন আছে আল্লাহু আকবার বলে এই কোরআনেই তো জবাব দিবে আল্লাহু আকবার বলেন আজকে আমরা পঞ্চমুখী লোক কেউ বাবার ভক্ত কেউ খাজার ভক্ত কেউ কসুর ভক্ত কেউ টুপির ভক্ত জবাব দেন ঠিক কিনা ওই দিন এক টুপি আর এক লোক আমগোমাতুই বক্তা পাঁচ কলি টুপি নিয়ে সিরে বানাইছে কোথার খবির যেন জবাব দেন ঠিক কিনা রাগ করছেন আমাদের সমাধান আছে না না আছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুলে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করি শান্তি আনে সমাধান বলেন সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুলে নাও চোখ রাখো কোরআনে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলে বেটা এটা কোনো ব্যাপার কোরআন থেকে জবাব হবে আল্লাহু আকবার বলে ওই পাখির জবান থেকে পাখিতে বলবে পাখি কার নাম বলে কোরআনের ভাষায় নবীর তরিকায় আল্লাহু আকবার বলে আপনারা শুনতে চান দুই ঘন্টা সময় রাজি আছেন যদি আল্লাহ কবুল করে আমি নামার আগে আমারে বলবেন আমি উত্তর দিয়ে চলে যাব আল্লাহ কবুল করে বলেন আমিন আসি আজকের আলোচনা মজুর উপরে যে কেমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবী না হলে লাউলা কালাম মা খলাকতুল আফলাক নবী না হলে কিছু হতো না জোরে কোন ঠিক কি না নবীকে বাদ দিয়া অন্য কোন তরিকা চলবে না জবাব দেন ঠিক কি না আমার ওই নবীরে গালি দেয় খবিজের দলেরা জবাব দেন ঠিক কিনা আপনার ফিরিরে গালি দিলে গায়ে লাগে বাবারে গালি দিলে গায়ে লাগে নেতারে গালি দিলে গায়ে লাগে আমগো নবীরে গালি দেয় এটা কি গায়ে লাগার কথা না কথা জোরে কোন ঠিক কিনা ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার বলেন সবার জন্য আপনার জন্য আমার জন্য মাছের জন্য পানির জন্য নবী হলো রহমত জুড়ে কোন ঠিক কিনা এর নবীর উম্মতের দাদ কোন নবীর উম্মত হইলাম কোন নবীর উম্মত হইলাম ওই নবীর কত দাম ওই নবীর কত দাম দামি নবী দামি উম্মত আমরা জবাব দেন ঠিক কি নাও যেই নবীর উম্মত যেই নবী আগে জান্নাতের লাজওয়াব পর্যন্ত আল্লাহু আকবার হাত উঠাইলে
কেমন নবীর উম্মত হইলেন যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীর উম্মত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন নাই আল্লাহু আকবার বলি এর নবীর উম্মতের দল কোন নবীর উম্মত হইলে এজবুক ভাই রহমতের নবীর উম্মত যেই নবী আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত যেই নবীর উম্মত আগে জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যাওয়ার পারমিশন নাই ইদ্রিস নবী জান্নাতে ঢোকার জন্য জান্নাতে জাম লেগেছে বিদার থেকে জবাব তুমি কে ডাক দেয়া বলে আমি ইদ্রিস নবী তুমি কেন আইছো বলে আমি জান্নাতে যাওয়ার জন্য আইছি ঢোকার জন্য আইছি বিতার থেকে জবাব তুমি কি জানো না যতক্ষণ পর্যন্ত আখির জামানার নবী শেষ নবী তার উম্মত জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন নাই ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদক রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কওনাইন খাতমুল মুরসালিন আখিরা মদ বুদ ফখরুল আউয়ালিন এরে নবীর উম্মতের দল এজবুক ভাই কোন নবীর উম্মত হইলা ওপর অন্তর আলীর মাগো কোন নবীর উম্মত হইছো মা তুমি জানো না তোমার বড় কত দাম এজবুকে দল ও আমার ভাই কোন নবীর উম্মত হইলি যেই নবীর এত দাম আর নবীর উম্মতের কত দাম আরে আল্লাহর বান্দা তোমার চুলগুলা ভাল্লুকের মতো হাতের আঙ্গুলগুলা উল্লুকের মতো তোমার মাথার কাটিনটা শাহরুখ খানের মতো জবাব দেয় ঠিক কিনা কেন নবীর উম্মতের দল তুমি তো এমন নবীর উম্মত হইলি যেই নবী রহমত আলার নবী আমার মায়ার নবী ডাক দিয়া বলে রে উম্মত জানো আমি নবী কেমন আমি নবী হলাম যদি একটা ঘর তৈরি হয় একটা বিশাল ব্যয়বহুল একটা বড় বিল্ডিং যদি বানানো হয় পুরো ঘরটা ক্লিয়ার একটা ইট বাকি রাখছে ওই ঘরটা সুন্দর দেখা যায় না জবাব দেন ঠিক কিনা মায়ার নবী ডাক দিয়ে বলে ওই ইটটা হলাম আমি এর নবীর উম্মতের দল মায়ার নবী জানায় দেয় আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী নাই আমার পরে আসবে আমার উম্মত আল্লাহু আকবার বলে ওয়া আনা উমামি আনা খাতামুন নবী লা নবী বাদি ওয়া আনা উমামি আমি হলাম শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আমার পরে আসবে আমার উম্মত আল্লাহু আকবার বলে কেন নবী কথা বললো আমার পরে নবী আসবে না আসবে আমার উম্মত ওয়া আনা উমামি না বললেও আনা খাতামুন নবীন বলতে পারতাও কিন্তু পয়গম্বর কেন বললো আনা উমামি এই জন্য বলা হয় নবীর পথে পথ নবীর মতে মত সে হলো নবীর উম্মত জোরে কান ঠিক কিনা যেই নবী মায়ার নবী রে এর যুবক চিনতে পারু না আমার নবীরে বাদ দিয়া নামাজ নাই জোরে কান ঠিক কিনা আমার নবীরে বাদ দিয়া ওয়াজ নাই জোরে কান ঠিক কিনা আমার নবীরে বাদ দিয়া আজান নাই জোরে কান ঠিক কিনা আল্লাহ জানাই দায় বন্ধু আমার আদরের বন্ধু বন্ধু আমার আল্লাহু আকবার বলে আল্লাহ কয় বন্ধু আমার আর নবী আপনার নবী আমার নবী বলে উম্মত আমার জোরে কান ঠিক কিনা তাহলে আমার আল্লাহ পাক বলে আমার বন্ধু
আর পয়গম্বর বলে আমার উম্মত আপনার আর আমারে সারা আমার নবী মায়ার নবীর হুমতের নবী জান্নাতে যাবে না আল্লাহু আকবার বলে দয়ার নবী প্রেমের সবি বলেন দয়ার নবী প্রেমের সবি আরজবিনা জোরে দয়ার নবী জগতে তেষট্টি ছাল জিন্দগি কান্দে নবী উম্মতি এখনো কাঁদে নবী মদিনায় জবাব দেন ঠিক কিনা এই মায়ার নবী আপনার নবী আমার নবী এরে যুবকির দাঁত এ ব্যাপার দামাক আমার আল্লাহ আপনাকে আমাকে নবীর উম্মত বানাইছে জবাব দেন ঠিক কিনা পারত কেমন নবীর উম্মত ও যুবক ভাই আজকের তুমি কার পাগল হইলা বন্ধুর পাগল হইলা আল্লাহর পাগল হও না পয়গম্বরের পাগল হইলা না জবাব দেন ঠিক কি না যেই নবী মায়ার নবী দিনের নবী আপনার মায়া আমার মায়া শুধু দুনিয়ায় না ওই আখেরাতের ময়দান ও ইয়াহাবলি উম্মত উম্মত বলে কানবে আমার আল্লাহ পাক জানায় দে আমার বন্ধু রহমত মাছের জন্য রহমত দুনিয়ার জন্য রহমত তোমার জন্য রহমত ওই আসমানের জন্য রহমত মাটির জন্য রহমত চানের জন্য রহমত জবাব দেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা নবীর উম্মত মনটা নরম করে দিবা ওই নবীরে যেই রহমতের নবী মায়ার নবী আপনার নবী আমার নবীরে কাফের বেঈমান চিনে না ওই নবীরে খতম করে দেওয়ার জন্য কাফের বেঈমানেরা কত ষড়যন্ত্র করছে আর এখন ওই দলের লোক এখনো আছে জবাব দেন ঠিক কিনা ও নবীর উম্মতের দাঁত আমগো নবীরে আমরা মহব্বত করি ভালোবাসি যদি কোনো নাস্তিক নবীরে গালি দেয় ওরে বাংলার জমিনে রাখবো না জবাব দেন ঠিক কিনা এরে আল্লাহর বান্দা নবীর উম্মত আমার এই নবীরে মানার জন্য ওই কাফির বেঈমান কত স্কিম ব্যবহার করেছে কত তরিকা অবলম্বন করেছে কিন্তু নবীরে মারতে পারে না জবাব দেন ঠিক কিনা বরং নবীরে মারতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে জবাব দেন ঠিক কিনা এক কাফের এক ইহুদি আমার নবীরে মারার জন্য রহমতের নবী এরে উম্মতের দর মনটা নরম করে দিবেন এক ফোঁটা চোখের পানি ফালাইবেন আমার নয় আমার নবী বিশ্ব নবী পয়গম্বরকে মারার জন্য ইহুদি অনেকদিন পর্যন্ত একটা কুকুর পালতো কুকুরের খাওয়াই লয়া বড় করতো বলতো কুকুর জাননি মুহাম্মদ নামে এক লোক আসতেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ইহুদি ওই রহমতের নবী মায়ার নবীর খতম করে দেওয়ার জন্য একটা কুকুরকে পালতো আর কুকুরকে পাইলে বড় করতেছি গোস খাওয়ায় মাছ খাওয়ায় দৈনিক ডাক দেওয়ালে কুকুর মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদের খতম করে দেওয়ার জন্য তোরে পালতেছি ইহুদি পয়গম্বরকে দাওয়াত দিছে পয়গম্বর চলে ও তুই ইহুদি নবী ডাক দিয়া বলে তুমি তো ইহুদি আল্লাহ পাক বলে ও নবী পয়গম্বর
ইহুদির দাওয়াতটা ফেরত দেন না, এমন হতে পারে ইহুদি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে পারি। ইহুদি দাওয়াত দিয়ে পয়গম্বর দাওয়াত কবুল করেছে, ইহুদির বাড়িতে যখন নবী ঢুকে কুকুর আগে থেকে কুকুরের ট্রেনিং দিছে, পয়গম্বর ঢুকতেছে আর বাড়ির মালিক বলতেছে কুকুর ওই যে আমার শত্রু মোহাম্মদ আইতেছে, কুকুরটার সামনে আগাই আর নবীর দিকে তাকায়। অন্যদিন অন্য কোন লোক ভিতরে ঢুকলে আওয়াজ দিত, হাউমো করত, চিল্লাইত, আজকের আর চিল্লা চিল্লি করে না, নবীর সামনে মাথাটা উঠায় না, মাথাটা নিচে দিকে দিয়ে তাকায় রয়েছে। আল্লাহু আকবার বলে ইহুদি পিছন থেকে লাঠি দিয়ে আঘাত, ইহুদি ডাক দিয়ে বলে কুকুর তোর এতদিন পারলাম আমার শত্রু আমাদের খতম করে দেওয়ার জন্য, আর তুই আজ কিছুই বলতে শোনারে এত বাড়ি দিতে আসে, কুকুর ডাক দিয়া বলে মালি আল্লাহ কত নবীরে চেনে না, রহমতের নবীরে চেনে না, মায়ার নবীরে চেনে না, আল্লাহ আমি তো চিনি কেমন নবী, কেমন নবী রহমত আলানো ও দয়ার মালিক, তুমি আমার জবানটা খুলে দাও, ইহুদির বাচ্চার লাগে কথা বলে দি, রহমতের নবী মায়ার নবী তারে আঘাত করা যাবে না, কুকুরের জবানটা খুলে দেয়, কুকুর ডাক দেয়া বলে ইহুদি আমার জান যাইতে রাজি, রহমতের নবীর উপরে আঘাত করতে আমি রাজি না, রাজি না, সাঙ্গো মায়ার নবীর কি চেনো, রহমতের নবীর চেনো, আমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, এরে ইহুদি তুমি আমার যতই আঘাত করো আমি রহমতের নবীর সামনে তার দিকে তাকাই তো পারবো না, এরে ইহুদি তুই আমারে মারিস না, কুকুর ডাক দিয়া বলে ইহুদি আমিও তো নবীর রহমতওয়ালা কুকুর, জবাব দেন ঠিক কি না, আমার মায়ার নবী রহমতের নবী, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আপনার জন্য রহমত, ছোট বাচ্চাদের জন্য রহমত, আল্লাহু আকবার বলে ইহুদি একবার সামনে আগায় আর একবার পিছনের দিকে তাকায়, নবীর কাছে যা বলে ও পয়গম্বর আসলে আমি একজন মানুষ, ইহুদি আপনারে চিনলাম না, একটা কুকুরে যদি নবী আপনারে চিনি, এরে নবী আমার তো মরা লাগবে, আপনি আমার কালেমা পড়ে মুসলমান বানায় দেন, এবার পয়গম্বর কালেমা পড়ে মুসলমান বানায় দিছে, আল্লাহু আকবার বলে এরে যুবকের দ্বার, এই ময়দানে আমার বাবারা যারা আছো যুবক ভাই, একটু মাঝে মাঝে চিন্তা গবেষণা করবা, যদি একজন ইহুদির বাচ্চা ইহুদিও যদি আমার নবীর চিনতে পারে, হে যুবক তুমি কেন নবীর কষ্ট দাও, দাড়িটা কাটো, হে আল্লাহর বান্দা নবীর উম্মত কেন তোমার লেবাসটা সুন্নতি লেবাস নাই, কেন তোমার মাথার চুলগুলা সুন্নতি চুল নাই, হে পর্দার অন্তরালের মা গো তুমি কেন বেপর্দায় বাস্তায় বের হও, কেন বেহার মতো বেগানা পুরুষের সাথে দেখা করো, হে মা তুমি যেই ঘরে লাল কাপড় পরে আইছো ওই ঘর থেকে তোমার একদিন সাদা কাপড় পরে বের করে নিয়ে যাইবে, যুবকের দ্বার এখন নবীর তরিকা তোমার ভিতরে নাই, কিন্তু মরার পরে তোমার তিন কাপড় পরে পাঞ্জাবি পরে কবরে দেবে, জবাব দেন ঠিক কিনা, আমার আল্লাহ
বানাইছে আল্লাহর বান্দা ইহুদি হইয়া যদি পয়গম্বরের ছেলে আপনার আমি কেন নবীর ভাষ নবীর ভাষ উম্মতে কেন পয়গম্বরের চিনব না জবাব দেন ঠিক কিরা শুধু তাই না আমার নবী হরিণের জন্য রহমত আমার নবী পাখির জন্য রহমত মাছের জন্য রহমত পানির জন্য রহমতের যুবক আল্লাহর বান্দা নবীর উম্মত সবার জন্য যদি রহমত হতে পারে আপনার জন্য আমার জন্য কি মায়ার নবী রহমত হবে না হে আল্লাহর বান্দা পয়গম্বর রাস্তা দিয়ে হেঁটে যায় এক ইহুদি একটা হরিণ শিকার করে বাড়িতে নিয়ে আসছে দরজার সামনে বেঁধে রেখেছে হরিণ সামনে বাধা অবস্থায় আছে মায়ার নবী রাস্তা দিয়া যায় হরিণ ডাক দিয়ে বলে ও আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও হরিণ ডাক দিয়া বলে জাবিন্দার হয়ে গেছে ইহুদি আনছে ছিল ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মাদের মারার তো ফান্দ অবলম্বন করেছি ইহুদি ডাক দিয়ে বলে নবী ডাক দিলে ইহুদি রে এই হরিণটা ছেড়ে দাও তার বাঘের ওই বাচ্চাগুলো দুধ পান করে চলে আসো ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ তোমার মাথা বুঝি খারাপ আল্লাহ কয় না ও মা সাহিবুকুম বিমাজনু আসলে আমার নবী পাগল না জবাব দেন ঠিক কিনা এরে নবীর উম্মতের দার নবী আমার ডাক দিয়া বলে ইউদি তুমি ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না আসবে যেই রশি দিয়া তুমি হরিণ বেঁধে রেখেছো তুমি আমার এই রশি দিয়া বেঁধে রাখো কোনো সমস্যা নাই যেই শরীরটা হরিণের উপরে চালাইবা ওই শরীরটা তুমি আমার নবীর গলার উপরে চালাইও এরে আল্লাহর বান্দা নবীর উম্মত হরিণ ছেড়ে দা হরিণ দৌড়া ইহুদি নবীর ওই রশি দিয়ে বেঁধে রেখেছে মায়ার নবী দয়ার নবী রে আল্লাহর বান্দা নবীর উম্মত কিছুতে তোমার পানি না আসে মনে করবা তোমার কলবটা শক্ত হয়ে গেছে ডানে তাকাও বামে তাকাও কত আল্লাহর বান্দারা কান্দে নবীর মহব্বতে ভরে রে নবীর উম্মতের দান ওই যে এই রশি দিয়ে হরিণ বাঁধা ওই রশি দিয়া মায়ার নবীরে বেঁধে রেখেছে রহমতের নবীর ইহুদি চিনে না হরিণ দৌড়ায় জঙ্গলের কিনারে যা ডাক দেবলে রে বাচ্চাগুলি আয় বাচ্চারা ডাক দেওয়ালি মা তিন দিন পর্যন্ত তুমি আও না আজকে তুমি কেমনে আইছো হরিণ ডাক দেওয়ালে জানো না রহমতের নবীর গলায় রশি যেই রশি দিয়ে আমারে বাঁধত ওই রশি রহমতের নবীর গলা বেঁধেছে তাড়াতাড়ি আয় দুধ পান করাইয়া যা যাও নবীর মতো আমি মারে মা বলে ডাক দিয়া যা শরীরের বাচ্চাগুলি বলে মা যেই মায়ার নবী রহমতের নবী তোমার রশি গলায় লাগাইছে তিন দিন পর্যন্ত আমরা দুধ পান করি না এখনো করবো না যেই পর্যন্ত ওই পয়গম্বর রহমতের নবীর চেহারাটা না দেখবো আল্লাহু আকবার বলেন এবার হরিণের তিনটা বাচ্চা নিয়ে দৌড়ায় ইহুদি ডাক দিয়ে বলে মুহাম্মদ কই তোমার হরিণ তো আসে না একটা লাঠি নিয়ে বের হইছে ইহুদি পয়গম্বরে আঘাত করবে ইহুদি পয়গম্বর উপরে আঘাত করবে বের হইছে আল্লাহ জোরে ডাক দেয়া মানে আল্লাহ আরো জোরে একটু ডাক দেন আল্লাহ
ইহুদি লাঠি নিয়ে বেরোইছে পয়গম্বর আগে আঘাত করবে হরিণ দূর থেকে দেখতে আসে হরিণ ডাকতে বলে ইহুদি রহমতের নবীর চিরনায় আরু সাল্লাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন কত মর্যাদা এর ইহুদি জানু না পিছনের দিকে তাকা আমি একা আসি নাই বড় আরো তিনটা বাচ্চা নিয়ে আইসি ইহুদি পিছনের দিকে তাকায় আর একবার রহমতের নবীর দিকে তাকায় মায়ের নবীর দিকে তাকায় ইহুদি ডাক দিয়ে বলে নবী আমি আপনার চিনি নাই একটা হরিণ ওই আপনার চিনছে এরে নবী পয়গম্বর আপনার রহমতের নবী আমি চিনলাম না ওগো নবী আপনি আমার কালেমা পড়ায় দেন ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা চেনলো বাগে চেনলো হরিণ চিনলো চিনলো বনের হরিণী আমরা যে নবীর উম্মত হয়ে চললাম না গো নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে জিরা আর একটু বাড়াবো জিরা এক যুবকের নাম ছিল আব্দুল উজ্জা নাম কি আব্দুল উজ্জা উজ্জা ছোট কালবেলা তার আব্বা ইন্তেকাল তো চাচা তার ভারপ্রাপ্ত দায়িত্ব মা বাপ মরার পরে মা ওই তার চাষা বিয়ে করে তো একদিন আব্দুল উজ্জা ছোট বাচ্চা বলতেছে চাষা মোহাম্মদের কি চিনেন আল্লাহ একবার বলেন চাষায় কয় মোহাম্মদের তো চিনি তাই নাকি বলে চাষা রহমতের নবী মায়ের নবীর কি চিনেন বলে তুমি যেই ভাষায় বলতেছ মনে হয় বোঝা যায় তুমি বুঝি ওই মুহাম্মাদের দলে চলে গেছো আল্লাহু আকবার বলে আব্দুল উজ্জা বলে চাচা এখন না যেই দিন থেকে বোঝা শুরু করছি ওই দিনই আমি আমার মুহাম্মাদের মহব্বত করি ইন কুনতুম تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم اتتا তুমি বল্লা ওই রহমতের নবী আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলে আমি তো চিনি বলে চাচা যার যদি মোহাম্মদের চিনেন কিন্তু মোহাম্মদের কালেমাটা কেন আপনি পড়লেন না বলতে না বলতে তেলে বাইগুনি তার চাচা যান চাইতে উঠছি জানা দেয় এরে আব্দুল উজ্জারে এরে উজ্জা আসলে নাম হলো উজ্জা নবী রাখছে আব্দুল্লাহ এরে উজ্জা যদি এই মোহাম্মদের ছেড়ে না দাও তোরে এই জমিনে রাখবো না
हाथरे सबई करे देव अब्दुल जानेद चाचा सबई करो आर मर मरा तो एक दिन लागबे किंतु चाचा मईरा जाइते राजी आमार नबीरे सारते आमी राजी ना अल्लाहू अकबर एरे नबीर उम्मतेर दार अब्दुल उज्जा बोलती ना बोलती तेरे मार देवा शुरू कर लो একদিনও তো নবীর কারণে মার খাও নাই আমার নবীরে গালি দেয় টুপিওয়ালারে গালি দেয় আমার নবীর আদর্শ করার কারণে নবীর কথা বলার কারণে ছয় মাস পনেরো দিন জেলে ছিলাম নভেম্বরের এক তারিখ বের হয়েছি আরে আল্লাহর বান্দা আব্দুল উজ্জারে তোমার দার আব্দুল উজ্জা বলে চাচা তুমি আমার যতই মারো আমি রহমতের নবীরে বলতে পারবো না পারবো না ও চাচা মার দিয়া চাচা লাভ নাই আমি আমার পয়গম্বরের সারব না আমি আমার আল্লাহরে সারব না চাচা জানে দে আব্দুল উজ্জা ভালো করে শোন তোর সম্পত্তি পাবি না এ আব্দুল উজ্জা তোর সম্পত্তি পাবি না তোর মারেও পাবি না আমারও পাবি না আব্দুল উজ্জা জানাদা চাচা আমি সব সারতে রাজি আমি আমার পয়গম্বরেরই আমি আমার রহমতের নবী সারতে রাজি না এরে আল্লাহর বান্দা নবীর উম্মত সামনে আগে অবস্থাটা কি আল্লাহর বান্দা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে চাচা যান আমি থাকবো না দরকার হলে আমি মদিনা আমার মায়ের নবীর কাছে চলে যাব চাচা আমার তুই আর মাইরো না বলে তুই চলে যা জানো কি তোর শরীরে যে ওই যে জামাটা আছে আর তোর গায়ে যে কাপড়টা আছে এই জামাও তো আমি দিছি কাপড়টা আমি দিছি এগুলি রেখে চলে যা আব্দুল উজ্জা আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ জোরে ডাক দেন আল্লাহ ওরে আমার আল্লাহ আমার তোর কেউ নাই ও দয়ার মালিক আল্লাহ আমি আমার বাবার হারাইলাম হায় আল্লাহ আমি আমার পয়গম্বর রহমতের নবীর কালেমা পড়ে মুসলমান হলাম হায় আল্লাহ কোনো অন্যায় নাই হায় আল্লাহ আমি আমার জামাটা কেমনে খুলবো কাপড়টা কেমনে খুলবো এরপরও খোলা দরকার আল্লাহ উলঙ্গ আমি কেমনে যাব আব্দুল উজ্জার এবার শরীর থেকে জামাটা খুললো কাপড় খুললাম কালিমা ধরলাম আল্লাহু আকবার বলে আব্দুল উজ্জার ডাক দিয়া বলে কাপড় খুললাম কালিমা ধরলাম এবার কাপড় খুইলা হাত দিয়ে চরমগা ডাইকা দৌড়ে মার কিনারায় গেছে মার পর্দার আড়াল থেকে ডাক দিয়ে বলে মা এদিকে তাকায়ও না আমার একটা চাদরের ব্যবস্থা করি আর ওজরে আল্লাহকে ডাক দেন আল্লাহ এরে যুবকের দল ছোট বাচ্চা দেখেন কেমন স্পিড আমার পয়গম্বরে মোহাম্মদ কেমন রহমতের রহমতের নবীর মোহাম্মদ কেমন ভালোবাসা যুবক আপনারা আমারও তো ভালোবাসে আমল হতে হবে আলোচনার মেইন উদ্দেশ্য হে যুবক ভাই
তুমি একটু মিলাও তোমার আদর্শটা কেমন আর নবীর আদর্শটা কেমন আল্লাহর বান্দা উজ্জা ডাক দিয়ে বলি মা বাড়ি চাই না ঘর চাই না তুমি চাই না আমি আমার মাওলার আমি আমার রহমতের নবীর চাই মা একটা চাদরের ব্যবস্থা করে দাও মা ডাক দিয়া বলে কেন উজ্জা বলে আমি আমার রহমতের নবীর পাইছি মা ডাক দিয়া বলে উজ্জা নবীর কি ছাড়া যায় না আব্দুল উজ্জা বলে মা গো সব সাথে রাজি তোমার সাথে রাজি আমি আমার পয়গম্বরের সাথে রাজি না আল্লাহু আকবার বলে বোঝে তোমার মন ছেলের জন্য কত পাগল পারা জোরে কর ঠিক কিনা মা এমন এক জিনিস যুবক জানো না আপনারা জানেন কয়েকদিন আগে বরিশাল জালুকাটি গাবকার লঞ্চের ভিতরে আগুন লাগছে ওই দিন আমার মা আপিল ছিল ভোলায় আমি ড্রাইভার বললাম একটু চলো লঞ্চ থেকে কত মানুষ পানিতে পড়ছে কয়েকজন লোকের সাথে কথা বললাম অনেক মা বোনদের সাথে কথা বলছি অনেক মা কান্দে দিছে আমি বললাম মা কেন কান্দেন বলে হুজুর আমার ছোট একটা বাচ্চা ছিল খুলে রাত্রে তিনটার সময় যখন দাউ দাউ করে আগুন লাগা শুরু হইল আমি বাচ্চারা নিয়ে নদীতে লাভ দিয়ে পড়ছি আমার বাচ্চাটা কতক্ষণ পরে আমি দেখি আমার কোলে না কত মানুষ বলছে হুজুর আমি আমার বাচ্চা দেখছি আমি আমার বিবি দেখছি চোখের সামনে আগুনে পুইরা সাই সাই হয়ে গেছে আজবাক কোন আশাক কিসের আজকের পাগল হইলা মরা তো লাগবে ভাই আল্লাহ মাঝে মাঝে বিপদ দিয়া দেখা আজবাব এখনো সতর্ক আল্লাহ এক যুবক ডাক দিল হুজুর আপনার বাবিয়ার বাচ্চা আমার চোখের সামনে পুইরা কয়লা হইয়া গেছে বাসাইতে পারি না এ বাবা যুবকের দাঁত আল্লাহ আব্দুল উজ্জা ডাক দে বলি মা না আমি সব সারতে পারবো মার মত বোঝে মা ফাঁক দেখে একটা চাদর ধাক্কা দিছে উজ্জা চাদরটা পইরা এক দৌড়ে মদিনায় চলে গেছে আল্লাহু আকবার বলি আল্লাহ পয়গম্বর আসামে সুপার ভিতরে ছিল সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছে আব্দুল উজ্জা দরজার সামনে বসে কান্দি আল্লাহ পাক বলে জিব্রাইল আমার বন্ধুকে দরজার দিয়ে তাকাইতে কও একটা ছেলে আছে ওর পরনে একটা কাপড় গায়ে কোনো কাপড় নাই নবী তাকায় দেখে একটা বাচ্চা পয়গম্বর ডাক দিয়া বলে যুবক বলো তোমার গায়ে তো বড় বড় লাঠির দাগ দেখা যায় বলে নবী আমি বড় আসো আমার চাচা পুন চাচা আমার বাড়ি থেকে বের করে দিছে রহমতের নবী আপনার কালেমা পড়ার কারণে পড়ার থেকে জামাটাও খুইলে নিছি কাপড়টাও খুইলে নিছি গায়ে যে বড় বড় মাইরের দাগ
আমারে আঘাত করেছে বলছে রহমতের নবীর সার ওই কালেমা ছেড়ে দে আল্লাহরে ছেড়ে দে আমি বললাম চাচা মরিরা যাইতে রাজি আমি আমার আল্লাহ আমি আমার পয়গম্বরের সাথে রাজি না আল্লাহর উম্মতের দর আল্লাহর বান্দা যুবকরে আল্লাহর নবী ডাক দেন রহমতের নবী ডাক দেয়া বলে আরে যুবক তোমার নাম এখন থেকে আব্দুল্লাহ তোমার নাম ঠিকই বলে উচ্চা বলে এখন থেকে তোমার নাম আব্দুল্লাহ তোমার কেউ নাই আমি নবী তোমার স নবী কিছু কয়েকদিনের ভিতরে তাবুকের যুদ্ধে যাইবে নবী সাহাবায়ে কেরামদেরকে বললো সাহাবায়ে কেরাম কে কি দিবেন এক একজন সাহাবি দেয় আর আব্দুল উজ্জা কান্দে নবী ডাক দেয়া বলে কেন কান্দ বলে নবী সবাই আপনাকে যুদ্ধের জন্য তাবুকের যুদ্ধে যাবেন দান করেন আমি তো কিছু দিতে পারলাম না পয়গম্বর বলে আব্দুল উজ্জা তোমার মন আছে দল্লাক সমস্যা নাই তোমার তো কিছুই নাই হেরে আল্লাহর বান্দা নবীর উম্মত বড় লম্বা ঘটনা পয়গম্বর বলল যখন আব্দুল উজ্জা বলল আমি হুজুর আপনার সাথে যাব নবী বলে না তুমি থাকো অসুস্থ হয়ে পড়ছে কয়েকদিন পরে নবী যখন তাবুকের যুদ্ধ থেকে আসলো আসার পরে কয়েকদিন পরে আব্দুল উজ্জা নাই আব্দুল উজ্জা যখন কবরে নবী নিজ হাতে তারে গোসল করাইছে কাপড়ের কাপড় পরাইছে নবী যখন তারে কবরে রাখলো নবী ডাক দিয়ে বলে কবর এমন একটা যুবক তোর ভিতরে রাখলাম আল্লাহ আল্লাহ এর নবীর উম্মতের দার নবী দাবুল কাবুলের পরে কবর উপরে হাতটা রাইকা নবী বলে আল্লাহ এই আব্দুল উজ্জামান এই আব্দুল উজ্জামান এই আব্দুল উজ্জামান আমার আল্লাহ পাক জানা দো নবী পয়গম্বর আব্দুল উজ্জা যখন আপনার আমি আল্লাহ বললাম আব্দুল উজ্জা আমার আল্লাহু আকবার বলে আব্দুল উজ্জা আমার আল্লাহ পাক বলে আব্দুল উজ্জা আমার এরে নবীর উম্মতের দল মরা তো লাগবে রে ভাই মরাটা তো কিছুই না রে মুমি জানে তাকে দা কত বন্ধু ছিল বান্ধব ছিল কেউ নাই হেরে ভাই মরা লাগবে কত বাচ্চা কত মানুষ বিছানা ঘুমায় সকালবেলা মা ডাকতে আব্দুর রহিম কিন্তু আব্দুর রহিম উঠতে পারে না তাকে বাহু থেকে মাথা পর্যন্ত লড়ি মা ডাক দিয়ে বলে আমার আব্দুর রহিম না হেরে আল্লাহর বান্দা আমরা সবাই চলে যাবো কবরে থাকতে পারবো না জবাব দেন ঠিক কিনা মনটা কয়েক মিনিটের জন্য রুম করে দাঁড়ার খেয়াল করে এই মুহূর্তে যদি আপনারা আমার কাছে আসেন আসি আপনারা আমার বাড়ি ঘরে ফিরে নেবে না হে যুবক আপনার মাথার থেকে বালিশটা টাইটলে নিয়ে যাইবি হাত পা গুলো সোজা করে দিবে চক্ষু দিয়ে বন্ধ করে দিবে গাট থেকে কেসি দিয়ে জামা গুলো কাটবি আল্লাহ কেউ যাইবে বাসে কাটার জন্য কেউ যাবে কাপড়ের কাপড় আনার জন্য এরে যুবক আজকের কিছুর পাগল হইলা দুনিয়ার পাগল হইস আজকে প্রেম প্রীতির পাগল হইলা আমার মাওলার পাগল অন্ধকার কবরে কেউ যাবে না রে যুবক ভাই শেষবারের মতো যারা জানালাজ পড়ার জন্য সাতপুর যাবে মসজিদের সামনে তোমার আর আমার ওই তিন কাপ তিনটা কাপড় পেছানো লাশটা খাটের উপরে সরে নিয়ে আসবে ইমাম সাহেব জানে যায় দাঁড়া যাবে বড় সন্তান ডাক দিয়া বলবে আমার আব্বার আপনারা মাফ কইরা দেন
এরে আল্লাহর বান্দে নবীর উম্মত মনটা নরম করে দেওয়ার খেয়াল করে দেখো কই তোমার বাড়িঘর কই তোমার বিবি বাল বাচ্চা কই তোমার ব্যাংক ব্যালেন্স কই ব্যাংকের টাকা এরে আল্লাহর বান্দা নবীর উম্মত কত মানুষ খবর পাইয়ে তোমারে আমারে দেখার জন্য আইছে এরে আল্লাহর বান্দা জানা জানা আমার শেষ এবার কান্দের উপরে উঠাইয়া কবরের দিকে যাই লইয়া তোমারে আমার কবরে নামাইয়া মাতার পাও মুষ্টি খুলে দেয় পারবান খুলে দেয় মাতার বান খুলে দেয় আল্লাহ এবার দুইটা লোক নাম দাব দিয়ে উঠে যায় বাসগুলা বিছাইয়া দেয় এবার উপরে মাটি দেয় মিনা খলাকুলা কুয়াফিহা নুইদু কুয়া মিনা নুখরিজু কুন্দা রতা নুখরায় রে আল্লাহর বান্দা এর আগে তোমারে যখন কবরে রাখে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ হায় হায় মুনাফিক হয়ে গেল কয়েকটা লোক কারণ তোমার তো নবীর তরিকা নাই তোমার মুখে নাই দাড়ি বড় জামা নাই আল্লাহর বান্দা নবীর উম্মত সারা জীবন গুনার ভিতরে লিপ্ত জুলা পয়গম্বরে গালি দিছো টুবিওয়ালারে গালি দিছো ফেরেশতা যখন আসবে দেখে নবীর সুন্নাত নাই আল্লাহ এরে আল্লাহর বান্দা যুবক মনটা নরম করে দাও আর খেয়াল করে দেখো তোমারে আমার কবরে রাইখা সবাই চলে যাইবে কবরের বাদে কত মানুষ যায় কেউ একবার ডাক দেও জিজ্ঞাসা করে না এরে আল্লাহর বান্দা এবার মনটারে প্রশ্ন কইরা দেখো এরে মত এবার নবীর তরিকা মতো চলবি না গুনাহ করবি দাড়িটা রাখবি না দাড়িটা সাসবি হালাল খাবি না হারাম খাবি এ ব্যাপার দামা পর্দা চলবি না পর্দা করবি হালাল খাবি না হারাম খাবি নবীর আদর্শ মতো চলবি কোরআন মানবি না কোরআন মানবি পাঁচক্ত নামাজ পড়বা না পড়বা তাফসীরের পক্ষে থাকবা না থাকবা এরে আল্লাহর বান্দা দিনের রাস্তায় মেহনত করবা না করবা হক্কানি ওলামায়ে কেরামের কাছে যাবা না যাবা এলে আর আল্লাহর বান্দা তাকায়া দাগ ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে মাটির আল্লাহ মাটির চাপা এবার বাগার কোন জায়গা নাই 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 কই বাড়ি ঘর কই বিবি বাল বাচ্চা কিছুই না আমার ইজা মাতাল ইনসানিল কথা আমালু যখন মানুষ চলে যায় মরে যায় সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা বি সালাত যদি তিনটা থাকে একটা হলো ভালো কাজ যদি করে যান আর একটা যদি নেককার সন্তান রেখে যান আর একটা যদি আল্লাহ কার মসজিদ মাদ্রাসা বানায় যান এই মসজিদ মাদ্রাসা যদি দান করে যান এরে আল্লাহর বান্দা নবীর উম্মত সব আমল বন্ধ সন্তান কাঁদে আব্বু আরে আমি আব্বু বলে ডাক দিমু এ ভাই রানিং মাসের ঘটনা কিছু কয়েকদিন আগে চট্টগ্রাম এলাকায় গেছি আমার এক বন্ধু ছিল মারা গেছে রাতে গভীর রাতে ফোন দিলাম বন্ধু কই বন্ধুর স্ত্রী ধরছে ডাক দিয়া বলে হুজুর আপনি কি জানেন আমি বললাম না বলে হুজুর গত সপ্তাহে মাদ্রাসা থেকে বাড়িতে ছুটি নিয়ে আইছে গভীর রাতে বলে বিবি বুকটা জানো কেমন লাগে বলতে না বলতে বিদায় হুজুর দুইটা ছোট ছোট বাচ্চা আছে এক আড়াই বছর বয়স আর তিন বছর বয়স ডাক দিয়া বলি মা বাবা গিয়ে আর আসবে না কারে আপু বলে ডাকবো আসবো ভাই তোমার আমারও ছোট ছোট বাচ্চা আছে আমার ছোট বাচ্চা আসার সময় বলে আব্বু রাত্রে গাড়িতে ঘুমাইও না বড় গাড়ি তোমার উপরে উঠে দেবে তুমি যদি মরে যাও কারে আব্বু বলে ডাকবো আল্লাহর বান্দা মরা লাগবে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ আজকের থেকে ওয়াদা নবীর তরিকা মতো চলবো নবীর তরিকা অনুযায়ী চলবো নবীর আদর্শ মালা গলা পরব হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রেজেকের মালিক আল্লাহ জীবন অন্যায় করবো না মা বাবার খেদমত করবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো দাড়িটা কামাবো না হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ মুনাফিকি যদি না থাকে ঈমান যদি মজবুত থাকে আমরা নবীর আদর্শ মতো রহমতের নবীর মতো চলার জন্য কারা কারা তৈরি আমার মাওলার দিয়ে তুলে দেখাই দেয় আল্লাহু আকবার নারায় তাকবীর আয় আল্লাহ জোরে ডাক দে বলিন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আয় আল্লাহ তুমি দেখো
আমার মন বলতে চাস কে এই যুবকদের মাহফিল কবুল আয় আল্লাহ সবার চোখে পানি আয় আল্লাহ তুমি তাক আমার যুবকের নবীর আলোচনা শুনলা কান্দে আল্লাহ কত মানুষ কবরে রাখছি আমারও তো কবরে রাখবে একটু খেয়াল কর কত মানুষ রাত দিয়া কাপড়ে কাপড় কাটলাম আমার জন্য যেন কোন দর্জি কাপড় কেইটা রাখছে কার জন্য যেন কবরের মাটিগুলি লাফালাফি করে কার জন্য যেন কবরের বাঁশগুলি লাল হয়ে গেছে এই ময়দানের দিকে তাকা ওলামায়ে কেরাম এখানে আছে সভাপতি আছে আল্লাহ ডানে বামে আমার যুবক বৈরা আছে আল্লাহ তুমি আমাদের সবারে মাফ করে দাও এতদিন বুঝি নাই নবীর আদর্শ মতো চলি নাই এই ময়দান থেকে আদ আল্লাহ জীবনে নামাজ সারবো না পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো নবীর আদর্শ অনুযায়ী চলবো দাড়ি কামাবো না মা বাবার খিদমত করবো আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নেন বলেন আমিন কষ্ট হয়েছে আপনাদের